কার চ্যানেল দেখি কার রেস্তা বং গেস্ট সে এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বড়বসুমনির বাড়ি যাব বলে তো আজকেও আমাদের নিমন্ত্রণ আছে কাল পুজোর পরের দিন কালকে ব্লগটা অলরেডি চলেছে তোমরা দেখে নিয়েছো আজকে ব্লগ আবার আজকে আমি আপলোড করব মানে আজকে না আজকে আপলোড কী করে করবো আজকেই তো আমি ভিডিওটা করছি ঠিক আছে চলো গাড়ি বেরোচ্ছে এবার এবার আমরাও বেরোবো ওখানে গিয়ে দেখা যাচ্ছে চলো আমরা তো এবার বড়বসুমনির বাড়ি চলে এসেছি তো এখানে দাদা পোজ দিচ্ছিল আর আমি খুব রেগে গিয়েছিলাম যে আমি তোর ফটো নেবই না তো যাই হোক একটু ঝগড়া টগড়া হয় ভাই বোনের মধ্যে তো আমরা সেই ঝগড়াটাই করে এবার বড়বসুমনির বাড়িতে ঢুকছি তো তার আগে আমি রাস্তাতেই ভিডিওটা করে নিয়েছি তো আমি এটা স্পেশালি দাদাকে দিয়ে ভিডিওটা করেছি কারণ আমি থাকি না আমি ভিডিও তুলতে তুলতে একটা জায়গায় গিয়ে দেখি যে আমি নিজেই থাকছি না ভিডিওর মধ্যে তো তাই জন্য দাদাকে ভিডিওগ্রাফার বানিয়ে পুরো ঢুকছি পুরো মনে হচ্ছে যেন সেই বিয়েবাড়ির তত্ত্ব নিয়ে ঢুকছি তারপর আবার আমি ইয়েলো পড়েছি ওটাই দাদা বলছিল তো এবার ভিতরে ঢুকে পড়েছি অনেকটা বেলা হয়ে গেছে আর যেটা আর কি পুজো হয় পরের দিন সকালে সেটা অলরেডি হয়ে গেছে কারণ সেই পুজোটা অনেকটাই সকাল সকাল হয় ওই যে সামনে প্রতিভু দাদা আর এবার আমরা ঘরের মধ্যে ঢুকছি আর এটা হচ্ছে আজকের পুজো হয়েছিল সকালে তার ফল প্রসাদ তো আমরা একটু প্রসাদ খাবো তারপর লাঞ্চ করব এই যে পম এদিকে খাচ্ছে আমার পাশে আমরাও খাচ্ছি তার সাথে সবাই একসাথে বেশ গল্প হচ্ছে দুটো বেজায় দুটো দিস থেকে গোন আছে তো শ্রীঞ্জুর প্যান্টটা বা পুরো অল ওভার ড্রেসটা এত ভালো করে তোলার একমাত্র কারণ হলো ওটা সবাই মিলে লাগানো হচ্ছিল যে ওটা প্লাজোর মতো দেখতে প্লাজো পড়েছে বাট জিনিসটা খুব স্মার্ট অ্যান্ড বেশ দেখতে ভালো যাই হোক আমি একবার তুললাম আর এই হচ্ছে ঝাপসা রানী আর রিঙ্কু দিদি ওরা এই মাত্র ঢুকলো মানে এত লেট করে ঢুকলো আর প্রতিবার রূপসা হচ্ছে এরকম হিলগুলো পরে আসবে আর আমাকে গ্যাঁড়া গ্যাঁড়া বলবে কিন্তু অ্যাকচুয়ালি ওর হাইট আর আমার হাইট পুরো সেম কিন্তু আমি হিল অলওয়েজ পড়ি না খুব কমই হিলটা পড়ি তাই জন্য সব সময় মনে হয় যে এরকম লাগছে আর দাদা হচ্ছে সবসময় ফটো তুলতে আসলে কিছু না কিছু একটা ঠোক্কর ঠোক্কর লাগবে তারপরে আমাদের খুব একটা মানে ছোটোখাটো ঝগড়া হয়ে যাবে তো এখানে আমরা খেতে বসে গেছি সবাই খেতে বসে বেরিয়েছি এর আগে মোটামুটি আদার্স যারা ছিল সবাইয়ের খাওয়া হয়ে গেছে আর বাড়ির কয়েকজন আর আমরাই বাকি ছিলাম তো আমরা এবার খেতে বসে পড়েছি এই যে এদিকে মা বাবা দাদা আর মেজোমা বসেছে এদিকে ছোটিমা বসেছে তারপরে ওদিকে বড় মা তারপর রিঙ্কু দিদি ওদিকে জামাইবাবু জেঠু তারপরে কাকু সবাই বসেছে আর এদিকে তো আমি বসেইছি ওটা ফার্স্টেই দেখালাম তো আজকের মেনুতে ছিল কি সেটা একবার বলে দিই সেটা হচ্ছে পোলাও ছিল বাসন্তি পোলাও আর তার সাথে ছিল হচ্ছে আলুর দম তো ঠাকুরের একটা আলাদা পোলাও ছিল তার সাথে আলু ভাজা ছিল সেটা আমার তোলা হয়নি আর আরেকটা ছিল হচ্ছে খিচুড়ি আর বেগুনি ছিল আর তার সাথে ছিল ওই শাকের ছ্যাঁচড়া বা তরকারি যেটা বলা হয় সেইটা তো খিচুড়িটা খেতে দারুণ ছিল মিষ্টি মিষ্টি ঝালঝাল একদম পারফেক্ট ভোগের খিচুড়ি ভীষণ সুন্দর খেতে ছিল সবাই আমরা এখানে বসে বসে খাচ্ছি আর ছিল চাটনি পাঁপড় আর পায়েস আমি নিয়ে এই তিনটে বলে ওদের পাত থেকেই তুলে দেখিয়ে দিলাম মানে দেখাবো বলে আর এ পাগলের মতো চাটনির ওপর লেবুর রস দিয়ে খাচ্ছে তো জানি না এটা কীরকম লাগে অলরেডি অতগুলো লেবু খেয়ে ফেলেছে আমি কখনো খাইনি বাবা এরকম কীরকম লাগে জানিও না তবে যাই হোক খাচ্ছে ওর ভালো লাগে হয়তো আর ওই যে ওদিকে মা বসেছে আর এইখান থেকে আমি মাকে দেখতে পাচ্ছি কিন্তু মা আমাদেরকে খেয়ালই করেনি
এখানে সবাই রেস্ট নিচ্ছে, গল্প করছে, আমরাও একটু ওপরে গিয়ে রেস্ট নেব, তারপর বিকেল বিকেল করে যাব। এখন দুপুরটা রেস্ট নিই। এখানে একটা খুব ভালো ফটো আসছে, মানে মিররটায় মায়ের মুখটা দেখা যাচ্ছে। হচ্ছে মিঠু দিদির বাড়ি, মিঠু দিদির নতুন বাড়ি হচ্ছে, ওটা দেখতে যাব। আর কিছু ফটো তুলবো, আজকে কিছু ফটো তোলা হয়নি আমাদের। তো এই হচ্ছে মিঠু দিদির বাড়ি, ভিতরটা সারপ্রাইজ থাক, পরে দেখাবো। আর এবার বাড়ি ফিরে সন্ধ্যাবেলা চলে যাব ছোট মাসিমণির বাড়ি, ওখানে গিয়ে আমরা বাজি ফাটাবো। তো এখানে গুড্ডু যা বাজি কিনেছে সব এখানে এক এক করে বার করছে, প্রচুর বাজি কিনেছে। আমি কখনো গুড্ডুর সাথে বাজি কিনতে যাইনি, এবারে গিয়েছিলাম, ব্লগ করিনি, জাস্ট এমনি হঠাৎ করে যাওয়া ছিল। কিন্তু প্রচুর বাজি কিনেছে, মানে আমি কখনো এত বাজি জীবনেও কিনি না, শুধু ফুলঝুরি রংমশাল ব্যাস এইটুকু, বাট এত বাজি কিনেছে কি বলবো। হয়ে গেছে এটা, ফাটার কিন্তু কথা ছিল, ফাটছে না। জোরে জোরে জোরে, ওই এক এক একদিকে, আরে রকেট দাও দেখে ওই দিক করে ফাটা। সাবাস, ওকে না, হয়ে গেছে শেষ।
তুমি চলে আসো দাদা আর একটা তো আজকে ডিনারটা মাসিমণির বাড়িতেই হয়ে গেল। তো আজকে ডিনারে মাসিমণি বানিয়েছে হচ্ছে আমাদের জন্য নুডলস আর তার সাথে হচ্ছে ড্রাই চিলি চিকেন, দুটোই খেতে খুব সুন্দর ছিল। স্পেশালি নুডলসটা খুব সুন্দর ছিল, খুব তো মাসিমণির বাড়ি থেকে এসে আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে শ্মশানকালী মন্দিরে নমস্কার করার জন্য। আর এখানে এসে দেখি এখানে ভোগ দেয়া হচ্ছে আর প্রচুর লোকের সমাগম, মানে প্রচুর হাজার হাজার লোক একসাথে যেহেতু ভোগ প্রসাদ দিচ্ছে সবাই খাওয়ার জন্য এসেছে। এই যে ঠাকুর আছে ওপরের মন্দিরে, আমি গিয়েছিলাম নমস্কার করে চলে এসেছি কিন্তু ভিডিও করা হয়নি মা কালীর কাছে। আর এখানে প্রচুর রান্না হচ্ছে, খিচুড়ি হয়েছে, পায়েস, তারপরে খিচুড়ির সাথে ছ্যাঁচড়া, আরও অনেক কিছু আছে। মানে কত বড় বড় জায়গায় খিচুড়ি সব শেষ, মানে আমি জাস্ট এই জিনিসটা দেখে তো থমকে গিয়েছিলাম যে এত বড় জিনিসটা মানে কি বলবো। আর প্রচুর খিচুড়ি সবাই খাচ্ছে, আবার নিয়েও যাচ্ছে, আমি দেখছি, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বেশ ভালো লাগছিলো সবাই অতজন। তো তারপরে ওখান থেকে ঘরেই চলে আসি, আর ওপর থেকে একবার মন্দির থেকে তুলে নিয়েছিলাম যে কত সবাই বসে খাচ্ছে, এদিকেও বসে খাচ্ছে দেখলাম, এর উল্টো দিকে আর একটা জায়গা ছিল সেখানেও বসে খাচ্ছে, অনেকে খাচ্ছে, অনেকে দাঁড়িয়ে আছে খাবে বলে, বেশ ভালো লাগলো। এইসব জিনিস দেখতে বেশ তো ভালোই লাগে, সবাই কীরকম খাচ্ছে দেখতে, অনেক বছর পর এরকম দেখলাম বা বলতে গেলে প্রথমবারই দেখলাম। আজকে লকডাউন এন্ড করছি, বেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদিক ওদিক দৌড়াদৌড়ি চললো। আর থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটি হলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।